কিভাবে বুঝবেন আপনার পানি ভাঙা শুরু হয়েছে কিনা? আপনার যদি গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিক চলে থাকে, তবে সবচেয়ে আগ্রহের বিষয় হলো আপনার সন্তান কবে এই পৃথিবীর আলো দেখবে। আপনার হালকা একটু ব্যথা হলেই মনে হবে হয়তো আমার প্রসব ব্যথা শুরু হয়েছে। আবার যখন ব্যথাটা কমে যাবে তখন আপনি হতাশ হবেন। আপনার মনে প্রশ্ন আসতে থাকবে, আমি কিভাবে নিশ্চিত হব যে আমার দু একদিনের ভেতরে প্রসব হবে? সত্যি বলতে, হালকা ব্যথা কখনোই প্রসবের পূর্ব লক্ষণ হতে পারে না। নর্মাল প্রসবের সবচেয়ে বড় যে লক্ষণটি তা হলো পানি ভাঙা। আপনার যদি আজ থেকে পানি ভাঙা শুরু হয়, তবে ধরে নিতে পারেন আপনার প্রসব খুব নিকটে। তো আজকে আমরা এই পানি ভাঙা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। আপনি যদি গর্ভকালীন সময় নিয়ে খুব আগ্রহী থাকেন তাহলে হয়তো অলরেডি আপনার আশেপাশের লোকদের কাছ থেকে শুনে ফেলেছেন যে প্রসবের সময় গনি আসলে পানি ভাঙে, তবে ব্যাপারটা কি তা হয়তো ভালোভাবে জানা হয়নি। আপনার গর্ভের ভেতরে যে সন্তানটি বড় হচ্ছে তা একটা থলের ভিতরে, যে থলেটি পানি দিয়ে পরিপূর্ণ। সে পানির ভেতরে বেশি বেশি তার দিন কাটছে। আপনার চিন্তার কোনো কারণ নেই, সে একদম নিরাপদে আছে। সে পানিতে ভেসে বেড়ানোর জন্য তাকে কোনো জীবাণু আক্রমণ করতে পারে না। আর এই পানিকে বলা হয় গর্ভের পানি বা ইমিউনিটি ফ্লুইড। আর সময় যত যায় বাচ্চা তত বড় হতে থাকে, আর একই সাথে পানির পরিমাণও বাড়তে থাকে। যখন বাচ্চার দুনিয়াতে আসার সময় হয়ে যায়, অর্থাৎ 38 থেকে 41 সপ্তাহ, তখন সে হাত পা নাড়াতে থাকে। সেই হাত পা নাড়ানোর এক পর্যায়ে থলেটি ছিঁড়ে যায়, যার জন্য মায়ের যোনিপথ দিয়ে পানি আসতে শুরু করে, যেটাকে আমরা পানি ভাঙা বলে থাকি। আর এই পানি ভাঙা শুরু হলেই বুঝতে হবে প্রসবের আর বেশি দেরি নেই। অনেক মায়েদেরই প্রসবের আগে অতিরিক্ত সাদা স্রাব গিয়ে থাকে, যার জন্য অনেক মায়েরা পার্থক্য করতে পারে না যে এটা সাদা স্রাব নাকি পানি। তবে বেশ কয়েকটি লক্ষণ আছে যা দেখে বোঝা যায় এটার অন্য কিছুই নয়, এটা পানি ভাঙারই লক্ষণ। চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণ সম্পর্কে। 1 নম্বর, পানি একবার ভাঙা শুরু করলে সেটা চলতেই থাকবে। কিভাবে সেই জল বেরোবে সেটা নির্ভর করবে থলিতে সামান্য চিড় ধরেছে নাকি ছিঁড়ে বা ফেটে গেছে সেটার উপর। সামান্য চিড় ধরলে অল্প অল্প করে জল চুয়ে চুয়ে বেরোতে থাকবে, আর থলি ছিঁড়লে এক ধাক্কায় অনেকটা গরম জল বেরিয়ে আসবে। এখন আপনার সাথে কোনটা ঘটবে সেটা কেউই বলতে পারবে না। 2 নম্বর, এই তরল একেবারে পানির মতো দেখতে, তাতে কোনো রং বা গন্ধ থাকে না, তবে কখনো সামান্য রক্ত বা শ্লেষ্মা মিশে থাকতে পারে। 3 নম্বর, পানি ভাঙা শুরু হওয়ার আগে পেটে বেশ একটা চাপ লাগতে পারে, কখনো কখনো কাপড় ছেঁড়ার মতো একটু পরপর শব্দ হতে পারে। 4 নম্বর, অনেকে এটাকে সাদা স্রাব ভেবে ভুল করে থাকেন, কিন্তু মনে রাখতে হবে সাদা স্রাব যেমন অনেকটা শ্লেষ্মার মতো দেখতে হয়, কখনো সাদা রঙের হয়, এই তরল কিন্তু তা নয়, এটা একেবারে পানির মতো। 5 নম্বর, অনেক মায়েরা আবার এটাকে প্রস্রাব ভেবেও নিশ্চিন্তে থাকেন, কিন্তু প্রস্রাবের যেমন জাজালক গন্ধ থাকে এতে কিন্তু তা থাকে না। প্রস্রাবের মতো এর রঙও হালকা হলুদ হয় না, কাজেই এরকম ভুল করবেন না। তাহলে এবার প্রশ্ন হলো, পানি ভাঙলে কি করবেন? পানি ভাঙতে শুরু করা মাত্র স্ত্রী রোগ বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। যদি 37 সপ্তাহের আগে পানি ভাঙে, তবে একটুও দেরি করবেন না, এটা হলো সময়ের আগে পানি ভাঙা। পানিতে যদি দুর্গন্ধ থাকে, রং পাল্টে যায়, যেমন সবুজ বা বাদামি, বা তাতে রক্ত থাকে, তবে তা বিপদের লক্ষণ হতে পারে। তখন বাচ্চা কেমন আছে তা দেখে চিকিৎসক প্রসবের সিদ্ধান্ত নিবে। যদি পানি ভাঙার 24 ঘন্টার মধ্যে প্রসব ব্যথা শুরু না হয়, প্রসবের লক্ষণ না দেখা দেয়, তবে জীবাণু সংক্রমণের আশঙ্কা বেশি থাকে। সে সময় ডাক্তাররা আপনার গর্ভাবস্থা পর্যবেক্ষণ করে সঠিক সিদ্ধান্ত নিবে। সর্বশেষ কথা একটাই, পানি ভাঙার 24 ঘন্টার ভেতরেই আপনার প্রসব ব্যথা শুরু হবে, না হলে বুঝতে হবে আপনার গর্ভাবস্থায় কোনো সমস্যা রয়েছে। আর পানি ভাঙা শুরু হয়েছে কি না তা বোঝার লক্ষণ তো আমরা আগেই বলে দিয়েছি। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। তারপরও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাতেমা ওয়ার্ল্ডের সাথেই থাকুন। খুদা হাফেজ।